হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এই দেখো, এই শাড়িটা পরে আমি মার বাড়ি এসে গেছি। আজকে আমার বড় পিসি নিমন্তন্ন করেছিল তার জন্য, তো এইদিকে মা চিকেন রান্না করছে। আজকে এই সব পদগুলো রান্না হয়েছিল, ভাজা, শাক, মাছ, মাংস সমস্তটাই। তো দেখতেই পাচ্ছ মা এদিকে রান্না করেছে, আমার ছেলে খেতে বসে পড়েছে। মা বাবাকে ভাত বেড়ে দিচ্ছে, সঙ্গে আমার ছেলেও ভোজ খাবো ভোজ খাবো করে বসে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে এই রান্না বান্নাই হয়েছিল, আমার হাজবেন্ডের সঙ্গেই আমি এসেছি আজকে। তো তোমরা সকলেই আমার পাশে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো আমার বোনও এসেছিল, আমার বোনের ছেলে, বুঝছো না আমার। আর এই দেখো আমার বোন একটু ইয়ার্কি করলো, আমার বোনও ভীষণ ছোট, তো সে ছোট, তাকে আর একটা ছোট্ট বাচ্চা সামলাতে হয়। তো যাই হোক, তারা দুজনেই ভালো আছে, তাদেরকে আমি ভীষণই ভালোবাসি। যতই হোক বোন বলে কথা, সঙ্গে বাবা বসে আছে পুচকুর সঙ্গে। পুচকুকে তার মা মাঝে মাঝে একটু একটু মুখে দিয়ে দিচ্ছে, যদিও সেই সমস্ত কিছুই খেতে পারে না, তো পাশে বসিয়ে মায়ে একটু একটু করে মুখে দিয়ে দিচ্ছে। তো সম্পূর্ণটাই আমি ক্যামেরা বন্দি করেছি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি। এটা পরের দিনের, পরের দিন আমি টিফিনে ভাত আর আলুর তরকারি পেঁয়াজ এই দিয়ে খেয়েছিলাম, তো ওটাও তোমাদের সামনে নিয়ে আসলাম। আর এই দেখো গাছের পেয়ারা, আমাদের বাড়ির গাছেরই পেয়ারা এগুলো। আর এই ভিডিওটা দেখছে, এটা আমার বোনেদের কুকুর। তো পুচকুরা কুকুরগুলো নিয়ে কি করছে সেটাই তোমাদের সামনে একটু নিয়ে আসলাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, সকলে আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা সকলেই ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। লাভ ইউ অল, বাই বাই।